হুজুর, প্রশ্ন হচ্ছে, আমার প্রেম করতে মন চায়, খুব ইচ্ছে করে, আমি আর পারছি না নিজের সাথে, আমি কি করব, আমাকে পরামর্শ দিলে কৃতজ্ঞ হব। মাশাআল্লাহ, খুব সুন্দর একটি পরামর্শ আপনি চেয়েছেন এবং সমাধান আপনি চেয়েছেন, আপনাকে ধন্যবাদ ভাই। এ ব্যাপারে আমি আপনার সামনে 7টি পরামর্শ পেশ করব। 1 নম্বর হচ্ছে, আপনি নিজের নফসকে কন্ট্রোল করার হিম্মত করেন, কন্ট্রোল, নিয়ন্ত্রণ, যেটি সবচেয়ে বড় ক্রিয়া করবে এখানে, নফসের নিয়ন্ত্রণ। ইন্নার নফস, এই নফস আপনার মাঝে, আমার মাঝে, আমাদের মাঝে যা আছে, এটা তো মন্দ এবং নিকৃষ্টতা, নোংরা কাজের নির্দেশনা দিতেই থাকে। এই নফসের নিয়ন্ত্রণ মুজাহাদার মাধ্যমে, চেষ্টার মাধ্যমে, প্রাণপণ চেষ্টার মাধ্যমে ওটার নিয়ন্ত্রণ করতে হবে, আল জেহাদ নফসের বিরুদ্ধে করতে হবে ভাই। 2 নম্বর হচ্ছে, এ ব্যাপারে আমি পরামর্শের সুরেই এক সাহাবির কাহিনী বলবো। রাসূলের দরবারে আসলেন এক সাহাবি, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জিনা করার খুব ইচ্ছে, আমাকে অনুমতি দেন। আল্লাহ রাসূল রেগে যাননি, চেহারা ফুলাননি, রাগ করেননি, ঠান্ডা মাথায় বসিয়েছেন। তাকে জিজ্ঞেসেন, ভাই, তোমার মায়ের সাথে, বোনের সাথে, মেয়ের সাথে কেউ যদি জিনা করে তুমি কি এটা মানবে? কোনো আকস্মিনকালেও মানবো না, কল্লা উড়িয়ে দেবো। রাসূল ঠান্ডা মাথায় বললেন, তো তুমি যার সাথে জিনা করবে সেও তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, তার কেমন হবে? তো সে রাসূলের সেই সাহাবি তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সুন্দর বুঝানোর কারণে আমার দিল থেকে জিনাহের আগ্রহ সমূলে নিশ্চিহ্ন হয়ে গেছে, সুবহানাল্লাহি বিহামদি। এই জন্য দেখুন, আমিও আপনাকে বলবো, আপনিও ভাবুন, আপনি যার সাথে প্রেম করবেন তার তো ভাই আছে, তার গার্ডিয়ান আছে, তো তাদের মনে এটা কেমন লাগবে? পাশাপাশি আপনার নিজের বোন, নিজের মেয়ে যদি প্রেম করে আপনি শুনেন, আপনার মনে এটা কেমন লাগবে, এটা আপনি ভাবুন। আশা করি আপনার মন থেকে এই নোংরা কল্পনাটা দূর হবে। 3 নম্বর পরামর্শ আমি আপনাকে দিব, যে না ভাই, প্রেম নয়, বিয়ের পথে আসেন, যেটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা সুন্নাহ করেছেন, আর নিকাহ মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। এই নিকাহের পথে আসেন, জাহেলিয়াতের যুগে ছিল সে বর্বরতা এবং নোংরামি, ইসলামের যুগে এই বর্বরতা নেই, আসুন ইসলামের সুন্দর পথে, বিয়ের পথে। 4 নম্বর পরামর্শ দেব, যদি সামর্থ্য এবং সঙ্গতি বিয়ে করার মতো না থাকে, রোজা রাখেন, রোজা রাখেন, এই আমল তো হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। 5 নম্বর পরামর্শ দেব, যে ভাই, বেপর্দা পরিবেশ আপনি বর্জন করুন, যেখানে বেপর্দেগী, বেপর্দা নারী, নোংরা নারী, বিবস্ত্র নারী, এদের সোহবত, এদের পাশে যাওয়া, এদেরকে দেখা, এদের পরিবেশে যাওয়া, এগুলো বর্জন করেন। 6 নম্বর পরামর্শ দিব, আহলুল্লাহ, আল্লাহওয়ালা যারা আছে এদের সোহবতে আসেন, আসুন আমরা আল্লাহওয়ালাদের সোহবতে যাই। কোনো মা সাদেকিন, সাদেক, সালেহ, আল্লাহওয়ালা, আউলিয়া যারা, এদের সোহবতে যাই, এই সোহবত জিন্দগিতে আমূল পরিবর্তন নিয়ে আসে। 7 নম্বর পরামর্শ দিব, ও ভাই, আল্লাহর কাছে আমরা একটু হাত তুলি, চোখের পানি ছাড়ি, আল্লাহর কাছে বলি, আল্লাহর কাছে যখন আমি নিজেকে স্বচ্ছ রাখার জন্য, পবিত্র রাখার জন্য চোখের পানি ছাড়বো, বলবো, আল্লাহ এটা কবুল না করে পারবেন না। আশা করি পরামর্শগুলো আমরা মানবো, মানলে ইনশাআল্লাহ এই সমস্যার উত্তরণ হবে। ওমা আলিনিল্লাল বালাক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।